বলো যেগুলো খুব সুন্দর বলছে বলেন না। এইটা আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাই ভিতরটা কিরকম হয়েছে। আসসালামু আলাইকুম, ভিলেজ গাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে পালং শাকের পুরি বানিয়ে দেখাবো, পালং পুরি। তো এই পালং পুরিটা আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমাদের ভিডিও নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এ দেখেন, পালং শাকের পুরি বানানোর জন্য আমি পালং শাক নিয়েছি। এই পালং শাকেও ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো, নর্মাল পানি দিয়ে দিয়ে তারপরে বেটে নেবো শাকটা। পালং শাকটা বেটে নিলাম। এখানে পালং শাকের পাতাগুলো দুটো আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে পালং শাকটা বেটে নিলাম। এ দেখেন, এই বাটির এক বাটি আমি গমের আটা নিয়েছি। এ দেখেন, নুন দিলাম আটাতে, দিয়ে ভালো করে একবার মেখে নিচ্ছে আটা দিয়ে। নুন দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিলাম। অল্প অল্প করে পালং শাক বাটাটা দিই, যতটা লাগবে তখন আপনাদেরকে দেখাবো। অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিচ্ছি। এই দেখেন, এইটাকে আমি অনেক বেশি মালিশ দেবো, যত বেশি মালিশ দেওয়া হবে তত ভালো হবে লুচিটা। এটা আমি অনেকক্ষণ ধরে মালিশটা দেবো। এই আটাটা আমি 5 মিনিট ধরে মালিশ দিলাম, এরপর একটু সর্ষের তেল দিয়ে মালিশ দেবো। এই দেখেন, মালিশ দেওয়া হয়ে গেছে। এটার পর আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। চলুন, এরপর চুলোর জালটা ধরিয়ে নিই। কড়াইটা চাপিয়ে দিলাম, এবার তেলটা দিয়ে দিই, তেলটা গরম হোক। এটা 10-15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার চলুন লইটা কেটে নিই। এরপর পুরিগুলো বেলে নিচ্ছি। এই তলাতে একটু সর্ষের তেল দিলাম, এরপর বেলে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এরপর পুরিগুলো ছেঁকে নেব। কত সুন্দর করলো দেখুন। এবার এটা আমি উল্টিয়ে দেবো।
লুচিগুলো খুব সুন্দর ফুলছে বললেন মা। শীতকালে এইভাবে বাড়িতে পালং পুরি বানিয়ে খাবেন, আর সবগুলো পালং পুরি আমার খুব সুন্দর ফুলেছে, আর এইভাবে বানালে খেতেও খুব মজা হয়। আমি যেভাবে পালং পুরিগুলো বাড়িতে বানালাম, আপনারা আমার মতো এইভাবে বাড়িতে পালং পুরি বানাবেন, বানিয়ে খাবেন, দেখবেন ফুলবেও খুব সুন্দর, খেতেও খুব মজা হবে। আর আমাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছিল। আর শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।